আমি অমিত, পেশায় এবং নেশায় একজন অ্যাডভেঞ্চারার। বিভিন্ন দুঃসাহসিক কাজেই আমার সবচেয়ে বেশি আগ্রহ। কলেজ শেষ করার পর পড়াশোনা আর চালিয়ে যাবার ইচ্ছা হয়নি। আসলে অ্যাডভেঞ্চার জিনিসটাকে এতটাই পছন্দ করি যে এটিকেই আমি নিজের পেশা এবং নেশা হিসেবে বেছে নিয়েছি। আসলে আমি ব্লগ লিখতে ভালোবাসি, তাই বিভিন্ন রহস্যময় জায়গায় ঘুরে সেখানে লুকিয়ে থাকা রহস্য খুঁজে বার করি এবং তা নিজের ফেসবুক পেজে লিখে সবার সাথে শেয়ার করি। তবে আজ যেখানে যাচ্ছি সেই জায়গাটির খোঁজ পাই একটি ভিডিও থেকে। আসলে মুর্শিদাবাদে একটি বড় বাড়ি আছে, সেখানে নাকি সন্ধ্যার পর থেকেই কারো কান্নার শব্দ ভেসে আসে। পুলিশ এবং গ্রামবাসীরা অনেক তল্লাশি চালিয়েও তার উৎস খুঁজে বার করতে পারেনি, তাই সন্ধ্যার পর থেকে ওদিকে কেউ আর যায় না। হঠাৎ এমন সময় আমার সামনে বসে থাকা লোকটি আমার দিকে তাকিয়ে ভ্যাংচাতে থাকলো এবং তারপর নিজে থেকেই নাচতে শুরু করলো। আমি ভাবলাম হয়তো পাগল টাগল হবে, তাই বেশি গুরুত্ব না দিয়ে চুপচাপ বসে রইলাম। ইতিমধ্যেই ট্রেন মুর্শিদাবাদ স্টেশনে চলে আসে এবং আমি ট্রেন থেকে নেমে পড়ি। বাইরে বেরিয়ে এসে আমি একজন মহিলাকে দেখতে পাই। তাকে জিজ্ঞাসা করলাম, এখানে যে পৌরবাড়িটা আছে সেটা কোন দিকে বলতে পারবেন? কিন্তু আমার এই কথা শুনে মহিলাটি রেগে গেল এবং বলল, মরণ আত্মুরর বেটা, মরার ইচ্ছা হয়েছে নাকি? যত সব জোটে আমারই কপালে, কোথা থেকে যে আসে এই সব হতচ্ছাড়া আর ভালো লাগে না। আমি বুঝতে পারলাম নিশ্চয়ই মহিলাটির মাথায় ছিট আছে, আমারও হয়েছে কপাল। ট্রেনে এক পাগল আর এখানে আর এক পাগল, তাই আর কথা বাড়ালাম না, ওখান থেকেই হাঁটা শুরু করলাম। এভাবেই হাঁটতে হাঁটতে কিছুক্ষণের মধ্যে আমি ওই পৌরবাড়িটার সামনে এসে পড়লাম। চারিদিকে গা ছমছমে পরিবেশ, শুধুমাত্র ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। হঠাৎ এমন সময় আমিও সেই কান্নার আওয়াজ শুনতে পেলাম। তবে আওয়াজটা শুনে মনে হলো ওটা কোনো কৃত্রিম আওয়াজ, অর্থাৎ তা কোনো টেপ রেকর্ডারে বাজছে। হঠাৎ এমন সময় আমি কিছু মানুষের ফিসফিস করে কথা বলার আওয়াজ শুনতে পেলাম, তবে তারা নিজেদের মধ্যে কী বলাবলি করছে তা বুঝতে পারছিলাম না। সেই কারণেই আমি তাদের দিকে কিছুটা এগিয়ে যাই। তাদের কথা শুনে বুঝতে পারলাম এখানে রহস্য নিশ্চয়ই রয়েছে, তবে সেই রহস্য কোনো ভৌতিক রহস্য নয়, তা দুষ্টু মানুষের তৈরি করা রহস্য। আসলে এখানে ভৌতিক রহস্যের আড়ালে অসামাজিক কাজকর্ম চলে, তাই যাতে সাধারণ মানুষ জানতে না পারে তাই তারাই এই অকৃত্রিম কান্নার আওয়াজ তৈরি করেছে এবং সাধারণ মানুষকে এর থেকেই দূরে রাখার চেষ্টা করছে। হঠাৎ মনে হলো তারা যেন এখানে আমার উপস্থিতি টের পেয়েছে, তাই তাদের সর্দার বলে উঠল, এই কে ওখানে, কে দাঁড়িয়ে আছিস, কে আমাদের কথা শুনছিস? আর হ্যাঁ, তোরা আমার দিকে তাকিয়ে কি দেখছিস? ওখানে গিয়ে দেখ, যদি কেউ থাকে তাহলে তাকে একদম খতম করে দে, খতম করে দে। এই পরিস্থিতিতে আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না, তবে বুঝতে পারলাম আজ যদি তাদের হাতে ধরা পড়ি তাহলে আর রক্ষা নেই। হঠাৎ এমন সময় কেউ যেন আমার হাতটি ধরে টান দেয় এবং আমি ওই জায়গা থেকে সরে অন্য একটা জায়গায় চলে যাই।
আজ আপনি না থাকলে আমি হয়তো মরেই যেতাম। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার নাম কি? আপনি কি এই গ্রামেই থাকেন? আমার এই প্রশ্নের উত্তরে লোকটি বলল, আমার নাম গোবিন্দ, আমি এই গ্রামে থাকি না, তবে একসময় এই গ্রামে আমি থাকতাম। আমি তার এই কথার কোনো অর্থ বুঝতে পারলাম না। হঠাৎ এমন সময় গোবিন্দ বলে উঠল, এখানে বেশিক্ষণ থাকা আপনার ঠিক হবে না, আপনি এক্ষুনি তাড়াতাড়ি থানায় চলে যান এবং সেখানে গিয়ে অফিসারদের পুরো ঘটনাটি খুলে বলুন। রহস্যের আড়ালে যে এখানে অবৈধ কাজকর্ম চলছে সেগুলিও বলবেন। হঠাৎ এমন সময় একটি বিড়ালের ডাকে আমি পিছন ঘুরে তাকালাম, কিন্তু আবার যখন সামনে তাকালাম তখন সেখানে আর গোবিন্দকে দেখতে পেলাম না। হঠাৎ করে গোবিন্দ কোথায় উধাও হয়ে গেল তা বুঝতে পারলাম না। আমিও ওখানে থাকা আর নিরাপদ মনে করলাম না, তাই ওখান থেকেই আমি থানার উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম। থানায় গিয়ে অফিসারবাবুকে সমস্ত ঘটনায় খুলে বলি। ওই রাতেই পুলিশ ওই বাড়িটিতে রেড করে এবং সকল দুষ্কৃতীদের ধরে ফেলে। পরের দিন সকালে গ্রাম থেকে বিদায় নেবার সময় একজন গ্রামবাসী আমাকে জিজ্ঞাসা করলেন, আমি ওখান থেকে বেঁচে ফিরলাম কিভাবে। আমি গত রাতের ঘটনা তাকে খুলে বলতেই তার চোখে মুখে যেন এক ভয়ের ছাপ ফুটে উঠল। সে কাঁপা কাঁপা স্বরে বলতে থাকল, গোবিন্দ, এটা কি করে সম্ভব? এক বছর আগেই তো ওই পোড়ো বাড়ির সামনে থেকে গোবিন্দর লাশ খুঁজে পাওয়া যায়। তার এই কথা শুনে আমি তো ওখানেই থ হয়ে দাঁড়িয়ে থাকি। আমি কখনো ভূতপ্রেতে বিশ্বাস করতাম না, কিন্তু আমার সাথে গতরাতে যা ঘটল তাতে আমার সেই বিশ্বাস ভেঙে চুরমার হয়ে গেল। হয়তো আমার মতনই গোবিন্দ চেয়েছিল ওই পোড়ো বাড়ির রহস্য ভেদ করতে, কিন্তু দুর্ভাগ্যবশত দুষ্কৃতীদের হাতে তাকে প্রাণ দিতে হয়েছিল। হয়তো গ্রামের প্রতি ভালোবাসা এবং দুষ্কৃতীদের হাত থেকে গ্রামকে বাঁচানোর জন্য তার আত্মা ওখানেই বন্দী হয়েছিল, তবে আজ হয়তো তার আত্মা মুক্তি পেয়েছে। গ্রামকে সে কতটা ভালোবাসে তা সে গ্রামবাসীদের ভালোভাবে বুঝিয়ে দিয়ে গেছে।